হ্যালো বন্ধু, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। গাইস, আজ কোনো ফানি ভিডিও হবে না, আজ হবে অরিজিনাল গেম প্লে। ঠিক আছে বন্ধু, তো আমি একটা ছোট পুচকি শটগান পেয়ে গেছি। দেখো সামনে একটা এনিমি, সাপার্ট করে মারবো, আমি সোজা আলাবিতে চলে যাবো। আমি একটা দারুণ গেম প্লে তোমাদের উপহার দেবে বলেছিলাম, সালা করতে দিল না। দেখেছো কেমন মেরে দিল আমাকে? গাইস আবারও চলে এলাম আমার ফেভারিট বারোমন্ডা ম্যাপের ভীমা শক্তিতে। কোনো নোবের বাচ্চা নোব এনিমি আমাকে লবিতে পাঠাতে পারবে না, কিন্তু আমার ভয় তো লাগে ওই হারামখোর পুরো বান্দাদের। হারামখোর গুলা ঠিক বেছে বেছে আমাকেই মারবে। কেন রে, তোরা কি কোনো বান্দা খুঁজে পাও? সারা দেখে দেখে আমাকেই মারু। এবার আমি স্যান্ডো গেঞ্জি পরে চলে এসেছি, আই দেখি সালা কি এবার আমাকে মারবি। আমি ধার করা ফোর টিম নিয়ে চলে এসেছি, এনিমির পাছা লাল করে দেবো। যে ভুলটা করেছি সেই ভুলটা আমি আর এই ম্যাচে করবো না। এই ম্যাচে আমি খুব সুন্দর ভাবে গেম প্লে করবো এবং তোমাদের ভুইয়া মার্কা গেম প্লে উপহার দেবো। তোমাদের কেমন লাগে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার নিজেরই খারাপ লাগে। বারবার এই মরার ভিডিও আপলোড দিতে খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, ওই সালা প্রো বান্দাগুলো ঠিক সালা আমাকে বেছে বেছে মেরে দেয়। কিন্তু বন্ধু এই ম্যাচে আর এমনটি হবে না, কারণ আমি এই ম্যাচে ধার করা প্রো টিম ইউজ করবো এবং এনিমির খুলি উড়ে দেবো। সরি, খুলি উড়াতে পারবো না, হেডশট তো আমি মারতে পারি না, কিন্তু পথের পাশে লাল করে দেবো। বাইরে আবার শুনতে পাচ্ছি কোনো হারামখোর আমার দিকে আসছে। হ্যাঁ চলে এসেছে, সাপাট সাপাট করে মারলাম এবং এনিমিকে লবিতে পাঠিয়ে দিলাম। ও ভাই, কতদিন পরে একটা কিল করলাম। এই কিলটা করার পর আত্মবিশ্বাস আমার অনেকটাই বেড়ে গেছে। এই ম্যাচে ভুইয়া কোনো হারামখোর আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কোনো একটা হারামখোর আমাকে মারার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করছে, কিন্তু আমার আত্মবিশ্বাস এখন তুঙ্গে রয়েছে। তাই কোনো বান্দা মারা তো দূর কি বাদ, গায়ে টাচ করতেই পারবে না। গাইস ওই দেখো এনিমিটি আমার হাতে মরার জন্য চলে এসেছে, সাপোর্ট করে মারবো এন্ড আই এম গোইং টু দ্য লবি। গাইস শুধু আত্মবিশ্বাস দৃঢ় থাকলে হবে না, ভালো করে খেলতে হবে, আর এই ভালো করে খেলার জন্য আমাকে লবিতে যেতে হবে। তেল বল, আমি আর খেলবোই না। 98টা ম্যাচ খেলার পরেও আমি ভুয়া নিতে পারলাম না। গাইস আমি লবিতে অনেকক্ষণ ধরে ভাবলাম যে কেন আমি ভুয়া করতে পারছি না। নবের বাচ্চা নব, ঠিক করে তো খেলতে পারিস না, তাই তো তুই কোনো ম্যাচে ভুয়াও আনতে পারিস নি। ওগুলা তুমি যেটা ভেবেছো ওটা ঠিক নয়, মেন ব্যাপারটা হলো, তো ব্যাপারটা পরে জানাবো, তার আগে এনিমিটাকে লবিতে পাঠিয়ে দিই। তো এনিমি দৌড়ি পালিয়ে যাচ্ছে, সামনেও একটা এনিমি, দুটো এনিমি রয়েছে। সাপার্ট করে মারলাম, ভেবেছে ওয়াল মেরেছে বেঁচে, কিন্তু পিছনে যে আমি নবের বাচ্চা নব রয়েছে ও বুঝতেই পারেনি। গাইস যে কথাটা তোমাদের বলবো বলেছিলাম, আমার এটা 100তম ম্যাচ চলছে, কিন্তু এর আগে 99টা ম্যাচে আমি স্যান্ডো গেঞ্জি পরে এসেছিলাম, তাই আমি ভুয়া করতে পারিনি। এবার আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, তাই বন্ধু এই ম্যাচে ভুয়া নিয়েই ছাড়বো। এই ম্যাচে আমি প্রো প্লেয়ারের মতন গেম প্লে করবো। আমার সামনে যদি কোনো নবের বাচ্চা নব আসে, হয় পাঁদের পাছা লাল করে দেবো, নাহলে মাথার খুলি উড়িয়ে দেবো। এটা আমার 100তম ম্যাচ চলেছে, তাই আমি এই ম্যাচে হারতে চাই না। এই ম্যাচে যতই কষ্ট হোক আমাকে এই ম্যাচে ভুইয়া নিতেই হবে। এখানে অনেকগুলো এনিমি লেবেছে, আমার অনেকটা দায়িত্ব বেড়ে গেল, কারণ ওইসব এনিমিদের আমাকে লবিতে পাঠাতে হবে। কিন্তু কোনো হারামখোরকে দেখতেই পাচ্ছি না, কোথায় লুকিয়ে রয়েছে? লুকিয়ে থেকে আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতন এনিমির উপরে অ্যাটাক করব। বন্ধু তোমাদের বিশ্বাস হচ্ছে না যে এই ম্যাচে আমি ভুইয়া নেব? আমি জানতাম তোমরা বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করো বা নাই করো এই ম্যাচে আমি ভুইয়া নিয়েই ছাড়বো। বারবার লবিতে যেতে আমার ভালো লাগে না, তাই এনিমিদের আমি এবার লবিতে পাঠাবো। পিছনে একটা এনিমি চলে এসেছে আমার হাতে লবিতে যাওয়ার জন্য, খুব সুন্দর ভাবে ডার্কশট মারলাম কিন্তু বডি শট হলো শুধু। সামনে হুকুম চলে এসেছে, খুব সুন্দর হেডশট মেরে আমাকে লবিতে পাঠিয়ে দিল, সেই সঙ্গে আমার 100তম ম্যাচটাও বিঠাই গেল। গাইস প্রথমেই বলেছিলাম কোনো নোবের বাচ্চা আমাকে মারতে পারবে না, কিন্তু হারামখোর এই প্রো বান্দারা আমাকে ঠিক লবিতে পাঠিয়ে দিবে। গাইস এই অসাধারণ বারবার লবিতে যাওয়ার ভিডিওটি যদি ভালো লাগে, জোর করছি না, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটি লাইক করে দিও। বন্ধু কি আর বলবো, পরপর 100টা ম্যাচ হারার পর মুখ থেকে আর কিছু বেরাচ্ছেই না। টাটা বাই বাই বন্ধু, তোমরা সকলেই ভালো থেকো।